কে কোন বিজেপি নেতা আবার তৃণমূলে ফিরলেন, এ ব্যাপারে কি বলবেন? আমি দেখলাম, আমি গতকালই আমার মোবাইলে ফেসবুকে দেখলাম যারা তৃণমূলের ক্ষমতা থাকাকালীন যারা অনেক শোষণ করছে, অনেক ভাবে তারা জর্জরিত বা তারা চলে গেল বিজেপির জয়েন করলো। গতকালই দেখলাম সেই নেতা হারুন রশিদ, যাকে আমরা বাবুলাল বলে এলাকার মানুষ চিনে, বেশিরা চক লালপুর গ্রামের আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমাদের পার্টির সম্মানীয় সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কিন্তু এখানে আমাদের প্রতিবাদ যে আমরা ব্লক কমিটি, আমি ব্লক কমিটির সভাপতি হিসাবে অন্যান্য নেতৃত্বরা কেউ জানল না, কেউ বা কার সুপারিশে জয়েন ওখানে যুক্ত হলো, তাতে কি হবে? এলাকার গ্রহণযোগ্যতা মানুষের কাছে হারিয়ে ফেলছে বিজেপিতে যোগ দেওয়ার পর, সমর্থনযোগ্য নয়, এলাকার আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করতেছি আমরা। তা আমি সৌমেনবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, সৌমেনবাবু যে হ্যাঁ আমাদের জয়েন করেছে, আমাদের নির্দেশ আছে জয়েন করানোর, কিন্তু যেহেতু আমাদের বক্তব্য যে যখন জেলায় যখন জয়েন করছে, পূর্ব মেদিনীপুর জেলায় যখন আমাদের কোনো রেকমেন্ডেশন ব্যতিরেকে, আমাদের কোনো সুপারিশ ব্যতিরেকে, ব্লক কমিটি কোনো মতামত না নিয়ে সে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে জেলাতে, অর্থাৎ জেলার নেতা হিসেবে যে কাজ করুক, আমি আমাদের জেলা সভাপতি সম্মানীয় সৌমেন মহাপাত্রকে অনুরোধ করব তাকে জেলায় কাজ করতে বলুন, দয়া করে যেন আমাদের এই এলাকায় না থেকে আমাদের ডিস্টার্ব না করে আমার সাংগঠনিক এবং এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বা যেন কোনোরকমভাবে রূপ না পায়, এই আবেদন তাকে জানিয়েছি। এবং উনিও একমত হয়েছেন যে ঠিক আছে, উনি দলে যখন জয়েন করছেন আমি জেলায় ওকে কাজ করাবো, অতএব সে জেলাতে কাজ করুক, আমাদের কোনো আপত্তি না। ভগবানপুর এক নম্বর ব্লকে যারা বিজেপিকে হাত শক্ত করার জন্য, যারা দীর্ঘদিন তৃণমূলে থেকে অনেক কিছু ভোগ দখল করলো, ক্ষমতা ভোগল করলো, প্রশাসনিক ক্ষমতা ভোগ দখল করলো, আজকে তারা আবার ঘুমার স্বপ্ন দেখছিল যে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে মুখ্যমন্ত্রী হবে, তাই কলকাতায় গিয়ে হাতে পায়ে ধরে সেখানে বিজেপি জয়েন করছে। তো তার জন্য আমাদের ভোট কিন্তু কমেনি, আমাদের সংগঠন কিন্তু আরও শক্ত হয়েছে। তা আমি সেই জন্য এর প্রতিবাদ জানিয়ে, যাতে আগামী দিনে সাংগঠনিক পরিকাঠামো প্রোটোকল না মেনটেন করা হয়, যাকেই লিখ না কেন ব্লক কমিটির কোনো সুপারিশ থাকবে না, ব্লক প্রেসিডেন্টের কোনো মতামত নেওয়া হবে না, এটা তো আমাদের সাংগঠনিককে আরও মানে অসম্মানজনক করা হচ্ছে বলে মনে করি। আমি এই জন্য সৌমেনবাবুর কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে তাকে অনুরোধ করব যে তিনি যেন তাকে জেলায় কাজে লাগান, আমাদের কোনো আপত্তি নেই জেলায় কাজে লাগালে, কিন্তু আমাদের ভগবানপুর ব্লকের ব্লক কমিটি বা আমাদের অঞ্চল কমিটির মধ্যে কোনো রকমভাবে আমরা নেওয়া যাবে না যতক্ষণ আমরা ব্লক কমিটি আর অঞ্চল কমিটির সিদ্ধান্ত না নিই।